প্রধানমন্ত্রী আপনি পেপারে বিজ্ঞাপন দেন বিএনপির প্রধানমন্ত্রী হবে কে? আরে বিএনপির প্রধানমন্ত্রীর জন্য আপনার এত টেনশন কেন? বিএনপির প্রধানমন্ত্রী তো আছেন। শেখ হাসিনার খুব ভয়, আমরা শুনি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলেই আওয়ামী লীগের যে সভাপতির পদ সেটা কু হয়ে যাবে। কেউ কেউ বলছেন ওনার বোন শেখ রেহেনা আওয়ামী লীগের সভাপতি হয়ে যেতে পারেন, এই ভয়ে শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন না। এইখানে বিশেষ অনুষ্ঠান যেটি সেটা এখনো শুরু হয়নি, সেটা ফর্ম বিতরণ, কারণ এটা একটা সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। একটি সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল যদি শক্তিশালী না হয়, শুধু মহানগরের আমরা কয়েকজন নেতৃবৃন্দ এখানে ফারুক ভাই, এখানে জাহিদ, এখানে আমাদের অ্যাডভোকেট বাবুল, এই কয়েকজন থাকলে তো হবে না। সংগঠনকে ওয়ার্ড থেকে শক্তিশালী করতে হবে, সংগঠনকে একবারে তৃণমূল থেকে শক্তিশালী করতে হবে। সেই শক্তিশালীর অংশ হিসাবে এখন যে ফর্ম দেওয়া হবে, এই ফর্ম পূরণের মধ্যে দিয়ে একটা দলের মধ্যে তৃণমূলের একটা আবেগ তৈরি হবে, একটা যোগসূত্র তৈরি হবে, একটা সংযোগ তৈরি হবে। তাই এই সংযোগের মধ্যে দিয়ে যে সংগঠন দাঁড়াবে, সেই সংগঠন এই অত্যাচারী শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো বুলেট, যে কোনো নিপীড়ন, যে কোনো নির্যাতন, যে কোনো লাঠিচার্জ সবকে বুক পেতে নিতে তারা দ্বিধা করবে না। আপনারা দেখেছেন আজকে কি ভয়াবহ অবস্থা। উনি উড়াল সেতু দেখান, উনি মেট্রো রেল দেখান, উনি ফ্লাইওভার দেখান, উনি হাইওয়ে দেখান। বাংলাদেশের অবস্থা কি, কিসের উন্নয়ন? আপনার তারা ক্ষমতা নেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত, হ্যাঁ 12-13 বছরে দাম বাড়তে পারে, সেটা 2/3 দাম বাড়বে, কিন্তু আপনারা দেখেছেন প্রত্যেকটি ক্ষেত্রে 90%, 100%, 80%, 144% এবং 264% জিনিস, আপনার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেটা মানুষের অত্যন্ত প্রয়োজনীয় সেটার দাম বৃদ্ধি হয়েছে। এইটা কি আপনার উন্নয়ন শেখ হাসিনা? আপনি বিদ্যুতের দাম 90% বাড়িয়েছেন, আপনি গ্যাসের দাম বাড়িয়েছেন যেটা অত্যন্ত প্রয়োজনীয় 144%। আপনার এই 10 বছরে পৃথিবীর কোথাও এই দাম বৃদ্ধির কোনো দৃষ্টান্ত নেই, 10 বছরে এত দাম বাড়ায়। আপনি যে পানি সরবরাহ করা হয় জানেন, এই পানির দাম কত বাড়ানো হয়েছে? 264% বাড়ানো হয়েছে, অস্বাভাবিক, কারণ তার তো কোনো মায়া দয়া থাকবে না জনগণের প্রতি। জনগণের ভোটের কি দরকার আছে শেখ হাসিনার? জনগণের তো ভোটের দরকার নাই, তিনি একটা ভোট করেন বটে, একটা নির্বাচন করেন বটে, কিন্তু সেখানে দ্বিপদ বিশিষ্ট, দ্বিপদ চিনেন তো, দুই পা মানুষ, কার? মানুষের। এই দুই পা মানুষ সেখানে ভোট দিতে যায় না, সেখানে হ্যাঁ দুই পায়ের যায়, আর যায় চার পায়ের। সেই দুই পা হচ্ছে মানুষ না, সেই দুই পা হচ্ছে মুরগি, মোরগ, হাঁস, এরা যায় ভোট কেন্দ্রে, আর যায় কে? গরু, ছাগল। এই হচ্ছে শেখ হাসিনার ভোট, এই হচ্ছে নির্বাচন, এটাতেও সে সন্তুষ্ট হয়নি। তারপরেও যদি ফাঁক দিয়ে ভোটাররা এসে যদি ভোট বাক্স ভর্তি করে দেয় ধানের শীষে, এখানেও তিনি সন্তুষ্ট হননি, এখানেও তার একটা আতঙ্ক রয়ে গেছে কখন কি ঘটে। তাই দিনের স্বচ্ছ আলোকে রৌদ্রের আলোর ভোট তিনি গভীর রাত্রে, রাত্রের অন্ধকারে নিয়ে গেছেন, আর ওই ভোট দেয় কে? ওই ভোট দেয় কিন্তু জনগণ নয়, ওই ভোট কিন্তু ওই ভোট দেয় আপনার আইন শৃঙ্খলা বাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, এরাই সেই ভোট দেয়। তো সেই শেখ হাসিনা আপনার জিনিসপত্রের দাম বাড়াক, চালের দাম বাড়াক, তেলের দাম বাড়াক, পেঁয়াজের দাম বাড়াক, গুঁড়া দুধের দাম বাড়াক, ভোজ্য তেলের দাম বাড়াক, তার কোনো যায় আসে? তার কোনো যায় আসে না, তার একটাই
সুখে থাকতে হবে, ক্ষমতায় থাকতে হবে। তাই ভাই, যে যাই হোক, দাম বাড়ুক আর জনগণ মরুক, আমার তাতে কোনো যায় আসে না। আমি কোনো রকমভাবে আমি আমার ক্ষমতাটা টিকিয়ে রাখবো, আর আমি আমার যে বাহিনীগুলো আছে, যেটা ছাত্রলীগ যুবলীগ দিয়ে আমি গড়ে তুলেছি, আমি র‍্যাব গড়ে তুলেছি, আমি পুলিশ গড়ে তুলেছি, কি বলে যে বিজেপি করে তুলেছি, এরা থাকলেই যথেষ্ট। আর মিছিল করবেন, মিটিং করবেন, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে এদেরকে দিয়ে আপনাদেরকে ঠেঙিয়ে সোজা করে দেওয়া হবে। এটা হচ্ছে শেখ হাসিনার নীতি। এই নীতি পালন করতে গিয়ে আজকে মা তার সন্তানকে বিক্রি করছে, আজকে মা তার সন্তানকে খাদ্য না দিয়ে আত্মহত্যা করছে। একজন মা আপনার দিনাজপুরে তার নিজের চুল কেটে বাচ্চার খাবার সংগ্রহ করেছে। এই অবদান শেখ হাসিনার, এটাই আওয়ামী লীগের অবদান। আওয়ামী লীগ কখনোই জনগণকে কিছু দেয়নি। 75-এ যে কাজ করেছে, দারিদ্র দুর্ভিক্ষ, মানুষ ভাত পায়নি, মানুষ রুটি পায়নি, একটা পর্যায়ে শাড়ির বদলে সুতি কাপড়ের বদলে মাছ ধরার জাল পরে লজ্জা নিবারণ করেছে যে বাসন্তী দুর্গারা, তারই পুনরাবৃত্তি শেখ হাসিনার আমলে দেখছি, তার বাপের আমলে এগুলো ঘটেছে। মানুষ ভাত না পেয়ে, মানুষ খাবার না পেয়ে আম গাছের পাতা, জাম গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে 74 সালের দুর্ভিক্ষে। এখন আমরা তারই পুনরাবৃত্তি দেখছি, সেই ঘটনাই আমরা দেখছি বন্ধুরা। উনি বলেন যে বিএনপির প্রধানমন্ত্রী হবে কে, খুব আফসোস শেখ হাসিনা, খুব টেনশনে আছেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী হবে কে। তো আমি বলি, প্রধানমন্ত্রী আপনি পেপারে বিজ্ঞাপন দেন বিএনপির প্রধানমন্ত্রী হবে কে। আরে বিএনপির প্রধানমন্ত্রীর জন্য আপনার এত টেনশন কেন? বিএনপির প্রধানমন্ত্রী তো আছেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির সরকার চালাবে তারা, বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। কিন্তু আপনার কি হবে, আপনার কি হবে? আপনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ক্ষমতা চলে গেলে মানুষ বলে কি জানেন? এই দাঁড়ান, আস্তে। শেখ হাসিনার খুব ভয়, আমরা শুনি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলেই আওয়ামী লীগের যে সভাপতির পদ সেটা কু হয়ে যাবে। কেউ কেউ বলছেন ওনার বোন শেখ রেহেনা আওয়ামী লীগের সভাপতি হয়ে যেতে পারেন। এই ভয়ে শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন না। অথবা আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা আপনার সভাপতি হয়ে যেতে পারে, শেখ হাসিনা এই ভয় পান। আর আপনি নিজের ঘর সামলান, আপনার আওয়ামী লীগের সভাপতি হবে কে? যে আওয়ামী লীগ গুম খুন গুপ্ত হত্যা করেছে এই 10 বছর, যে আওয়ামী লীগ 11 লক্ষ কোটি টাকা পাচার করে আপনার বেগমগঞ্জ গড়ে তুলেছে কানাডায়, দ্বিতীয় হোম করেছে মালয়েশিয়ায়, আপনাদের এই অন্যায়, আপনাদের এই দুরাচার দুর্বৃত্ত পারা, আপনাদের এই দুর্নীতির, এইটা নিয়ে জনগণের কাছে দাঁড়াবেন কিভাবে? তখন কে আপনাদের নেতৃত্ব দেবেন? এইটা আগে চিন্তা করেন। বিএনপির উপর এত অত্যাচার অবিচার, যে ভদ্র মহিলা 3 বারের প্রধানমন্ত্রী, যার কোনো সই নেই, স্বাক্ষর নেই, কোনো চিহ্ন নেই, আপনি তাকে জোর করে রাষ্ট্র ক্ষমতার জবরদখল করে তাকে বন্দী করে রেখেছেন মিথ্যা একটি মামলা দিয়ে। আপনার যদি সাহস থাকতো আপনি একটি স্বচ্ছ নির্বাচন দিতেন, বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিতেন বিএনপির, তারপরে বোঝা যেত যে জনগণ কার পক্ষে আছে, জনগণ কাকে ভোট দেয়, জনগণ কাকে চায়। কিন্তু আপনি তো জানেন যে আপনার কর্ম কি হয়েছে এই 10 বছরে, আপনার কর্মকাণ্ড মানুষ কিভাবে নিয়েছে এটা তো আপনি জানেন। আজকে ইলিয়াস আলী, আজকে চৌধুরী আলম, আজকে সাইফুল ইসলাম হিরু, আজকে পারভেজ, আজকে সুমন, এইটার তো হিসাব দিতে হবে আপনাকে। এই ভয়েই আপনি ক্ষমতা ছাড়তে চান না।
জোর করে আপনি ক্ষমতা রেখেছেন, কিন্তু অবৈধভাবে অত্যাচার করে জনগণের উপর স্টিপ রোলার চালিয়ে জনগণকে পদদলিত করে কেউ ক্ষমতায় কোনোদিন থাকতে পারেনি, আয়ুব পারেনি, হোসেন মোহাম্মদের সাদ পারেনি, পৃথিবীর কোনো জালেম পারেনি, আপনার মতো জালেমও পারবে না বাংলাদেশে, আপনার মতো জালেমও পারবে না। বাংলাদেশ কোনো অত্যাচারীকে বেশি দিন সহ্য করেনি। এই বাংলাদেশের মাটি আপনার বর্ষাকালে যেমন নরম হয়, চৈত্র মাসে তেমনি কঠিন হয়ে ওঠে। এই বাংলার মানুষ তাই, এরা যেমন নরম, আবার চৈত্রের খরতাপে কঠিন মাটি হয়ে তারা কঠিন হতে পারে। আপনার দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, একরায়তের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য এই জনগণ আজকে রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করবে। আপনার লোকরা পালাতেও পারবে না, কারণ যে অন্যায় অবিচার, যে লুণ্ঠন, যে হরিলুট আপনার লোকেরা করেছে, সেইখান থেকে মুক্তি পাবে না, জনগণ তাদেরকে ছেড়ে দেবে না। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন, তারই অংশ হিসাবে বরিশাল মহানগর উত্তর দক্ষিণ জেলা তারা সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে, অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে তারা কর্মসূচি নিয়েছে। বরিশাল মহানগর ওয়ার্ডে ওয়ার্ডে তারা আরও যাতে এই দলের মধ্যে মানুষ সম্পৃক্ত হতে পারে, নতুন নতুন কর্মী যাতে আসতে পারে, তার জন্য সুন্দর যে পদ্ধতি, তারা তথ্য ফর্ম দিয়ে তারা সেখানে সেই ফর্ম পূরণ করে আমাদের সংগঠনকে, বিএনপির সংগঠনকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, আমি কেন্দ্রের পক্ষ থেকে আমি বরিশাল মহানগরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে অনুষ্ঠান, ফর্ম বিতরণের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সফলতা কামনা করে সকল নেতৃবৃন্দকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।